हेलो फ्रेंड वेलकम बैक टू माय चैनल अपनादेर माझे फिरे एलाम आबारो आमादेर द्वितीय पर्व निये। आमादेर आजकेर पर्वटी साजानो हयेछे तीनटा धापे। आमादेर प्रथम धापे आपनादेर बोले देबो जे किभाबे जिरो टैक्स रिटार्न सबमिट करते हय। द्वितीयत बोलबो जे किभाबे आपनि अनलाइने पे करे, तार माने हच्छे जारा नतुन टैक्सेबल हयेछेन তারা অনলাইনে কিভাবে পে করে ট্যাক্স সাবমিশন করতে পারবেন এটাও বলে দিব। অ্যান্ড থার্ড অ্যান্ড ফাইনাল বলবো যে কিভাবে যারা কোম্পানি থেকে অলরেডি ট্যাক্স কেটে নিয়েছে যাদের, তারা কিভাবে সাবমিশন করতে পারবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা দেরি আর না করে শুরু করি। প্রথমেই গুগল থেকে আমরা সার্চ করব ই রিটার্ন বিডি। বিডি বা বাংলাদেশ যে কোনো একটা লিখলেই হবে। প্রথমেই দেখবেন লিস্টে চলে আসছে ই রিটার্ন। ই রিটার্নে ক্লিক করার পরে একটা স্ক্রিন আসবে, সেখান থেকে অনেক লিঙ্কই আছে, আমরা মূলত ক্লিক করব ই রিটার্ন। এছাড়াও এখান থেকে আপনি ই টিন, ই ট্যাক্স পেমেন্ট সব ক্লিকেই যেতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মেন লগ ইন পেজ, ই রিটার্ন লগ ইন পেজ। লগ ইন করার পূর্বেই আমরা একটা বিষয় বলে রাখি যে আপনি কিন্তু এই সিস্টেমে ট্যাক্স সাবমিশন করার পূর্বে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার প্রসেস হচ্ছে আপনার নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোন নাম্বার দিয়ে করতে হবে। সো 12 ডিজিটের টিন দিতে হবে এবং আপনার পাসওয়ার্ড টাইপ করতে হবে হচ্ছে লগ ইনের জন্য। বাট রেজিস্ট্রেশনের জন্য আপনার 12 ডিজিটের পিন নাম্বার এবং আপনার ফোন নাম্বারটা দিতে হবে। ফোনে ওটিপি যাবে, দেন ওটা ভেরিফাইড হয়ে তারপরে আপনি লগ ইন করতে পারবেন। সো আমরা লাস্ট পর্বে দেখিয়ে দিয়েছি, যারা যারা মিস করেছেন অবশ্যই একটু ব্যাকে গিয়ে আমাদের প্রথম পর্বটা দেখে নিন। ওকে বন্ধুরা, তাহলে আর কথা না বলে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় পর্ব, কিভাবে ট্যাক্স সাবমিশন করতে হয়। প্রথমেই আমরা লগ ইন করে নিলাম, এটাই আমাদের ড্যাশবোর্ড। এখন বাম সাইড থেকেই দেখুন একটা মেনু আছে রিটার্ন সাবমিশন, এটাই হচ্ছে আমাদের এই ট্যাক্স ইয়ার 2021-22 জন্য তৈরি হয়েছে। এখানেই টোটাল ফর্মটা আপনি পাবেন। আর বলে রাখছি যে এই ট্যাক্স রিটার্নে ফর্মটা ইউজ করা হচ্ছে আইটি গ 2016। তো এখানে আপনি টোটাল ইনফরমেশন পাবেন, আপনার সার্কেল, জোন, ডিভিশন এটসেট্রা। আর বাম পাশে আরেকটা জিনিস দেখুন, যখন আপনার ট্যাক্স সাবমিশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ট্যাক্স সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট, রিটার্ন শিট সব কিছুই জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি পিডিএফ আকারে। তাহলে আমাদের ট্যাক্স প্রসেসটা স্টার্ট করি। প্রথমে রিটার্ন স্কিমটা ইউনিভার্সাল সিলেক্ট করে দিতে হবে। সেকেন্ড, অ্যাসেসমেন্ট ইয়ার 21-22 এটা ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, এবং ইনকাম ইয়ার 1/7/2020 থেকে 30/6/2021 এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। আর এখানে আপনার একটা ইনফরমেশন বলে দিই, এই যে রেডিও বাটন আছে এখানে, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশন ইনকাম ইয়ার ইয়েস, সেকেন্ডও আপনার ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। যদি আপনার কোনো ফরেন রেমিটেন্স বা সফটওয়্যার ফার্ম, আইটি ফার্ম থাকে তাহলে এটা ইয়েস দেবেন, আদারওয়াইজ নো। অ্যান্ড রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্টস। আর হেড অফ ইনকামে যদি স্যালারি হয় অনলি স্যালারি টিক চেকমার্ক করে দেন সেভ অ্যান্ড কন্টিনিউ, যদি আদার্স কোনো ঠিক না থাকে। হ্যাঁ, এখন এই পর্বে আমরা এই পেজ থেকে সিলেক্ট করব আপনাদের লোকেশান। সো আমারটা ঢাকা নর্থ সিটিতে পড়েছে, এই জন্য আমি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম। আপনাদেরটা আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন। দেন নিচে এসে
ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট ইয়েস আপনার যদি কোনো প্রভিডেন্ট ফান্ড আপনার যদি কোনো সেভিংস শেয়ার প্রাইস বন্ড এটসেট্রা থাকে তাহলে আপনি একটা রিবেট পাবেন তো সেজন্য আমরা ইয়েস বাটনে ক্লিক করলাম আর শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি এটা নো থাকবে আর ডান সাইড থেকে আইটি অন জিরো বি রিকোয়ারমেন্টে দেখুন গ্রোস ওয়েল যদি আপনার 40 লাখের বেশি থাকে তাহলে এটা ইয়েস দিবেন তো আমার জন্য এটা নো কার মোটর কার নো অ্যান্ড হ্যাভ হাউস প্রপার্টি এটা অন্য তো এই জন্য তারা ক্যালকুলেশন করে বলে দিয়েছে যে আইটি অন জিরো বি ইজ নট ম্যান্ডেটরি বাট ইজ স্টিল ওয়ান্ট টু সাবমিট হ্যাঁ আমি সাবমিট করতে চাই কারণ ডিটেল সাবমিট করলে আরও বেটার রেজাল্ট পাওয়া যায় সো দেন সেভ অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড নেক্সট অপশনে যে বিষয়টা আমি বলে রেখেছিলাম এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব প্রাইভেট অ্যান্ড আদার্স দেন গভর্নমেন্ট পে স্কেল তার মানে আমরা যারা বেসরকারি আইটি ফার্ম বা যে কোনো বেসরকারি ফার্মে জব করি তাদের জন্য এটা প্রাইভেট অ্যান্ড আদার দেন গভর্নমেন্ট পে স্কেল সিলেক্ট হবে আর যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে গভর্নমেন্ট ওইভাবে সিলেক্ট করতে হবে দেন এখানে নেম অফ দ্য এমপ্লয়ার তার মানে এখানে হচ্ছে আপনার নিজের কোম্পানির নাম আপনি যে কোম্পানিতে জব করেন ওই কোম্পানির নাম লিখবেন এখানে সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ওই নামটাই লিখে দিলাম যে ইউর কোম্পানি নে ওকে ডিজিগনেশন হচ্ছে আপনার নিজের ডিজিগনেশন যে সিনিয়র ম্যানেজার ডিজিএম এজিএম এটসেট্রা ওকে হ্যাঁ এখন এই পোর্শনটা একটু গুরুত্বপূর্ণ যে এখান থেকেই মেনলি আমাদের ক্যালকুলেশন স্টার্ট হবে ক্যালকুলেশন সব ব্যাকগ্রাউন্ড থেকেই করবে জাস্ট আপনাকে ইনপুট দিতে হবে আপনার অ্যাকুরেট ইনকাম ওকে তাহলে ফার্স্টেই আমরা টাইপ করি বেসিক স্যালারিটা আমার এখানে টাইপ করা প্রত্যেকটা ইনফরমেশানই আমি ড্রাফট করে আগেই রেখে দিয়েছিলাম যে এক্সাম্পল হিসেবে আপনাদের দেখানোর জন্য তারপরও দেখি হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স প্রত্যেকটা আপনার যে যে স্লটে ইনকাম আছে ওই স্লটগুলো আপনার লিখতে হবে আরেকটা হচ্ছে আপনার যদি কোনো প্রভিডেন্ট ফান্ড থাকে সো প্রভিডেন্ট ফান্ডটা লিখতে পারবেন অ্যাড করে নিতে পারবেন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আরপিএফ ওকে দেন সেভ অ্যান্ড কন্টিনিউ আর যদি আপনার কোনো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন থাকে বা আদার্স ফ্যাসিলিটি থাকে এটা ডান সাইড থেকে সিলেক্ট করে নিতে হবে আর ফার্স্টেই যেটা বলে রেখেছিলাম যে আপনার যদি কোনো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম থাকে যে ফরেন রেমিটেন্স এক্সপোর্ট বা আইটি প্রোডাক্ট তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অথবা উপরের ট্যাব থেকে রিবেট ট্যাবে ক্লিক করতে হবে রিবেট ট্যাবে দেখুন এখান থেকে আপনি যদি সেভিংস রিলেটেড তার মানে ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে আপনার ইনকাম থেকে থাকে তাহলে ওই বিষয়গুলো এখানে টাইপ করতে হবে কারণ এই টাইপের উপরেই আপনার ক্যালকুলেশন করে আপনি একটা রিবেট পাবেন সাপোজ মনে করেন আপনার প্রভিডেন্ট ফান্ড আছে আপনার ডিপিএস আছে আপনার পেনশন স্কিম আছে জিএফটি আছে এটসেট্রা তার মানে এই ফ্যাসিলিটিগুলো এখানে আপনি টাইপ করার সাথে সাথেই আপনি একটা অ্যামাউন্ট রিবেট পাবেন যেটা আপনার ট্যাক্সেবল ইনকামের উপর থেকে ট্যাক্স নির্ধারণ করা হবে ওখান থেকে ওই রিবেটটা কেটে কমে যাবে সো অবশ্যই এটা দেওয়া আমাদের জন্য বেটার তাহলে আপনি টাইপ করুন আর এখানে হচ্ছে ডিপিএস ডিপোজিট পেনশন স্কিমা আপনার এটা লেখার জন্য আপনার ব্যাঙ্ক নেম অ্যাকাউন্ট নাম্বার ডিপোজিট অ্যামাউন্ট এটসেট্রা এগুলো প্রয়োজন পড়বে এছাড়াও আপনার যদি কোনো আদার্স ইনভেস্টমেন্ট থাকে সেটাও টাইপ করতে পারেন অ্যান্ড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ এখন আমরা যে ফর্মটা দেখছি
সেটা হচ্ছে আইটি 10B এর ফর্ম, তার মানে আপনার টোটাল এক্সপেন্স ক্যালকুলেশনের। তো আপনি ট্যাক্স ইয়ারে কী কী ইনকামের উপরে খরচ করেছেন ওই ক্যালকুলেশনটাই আপনার এখানে দিতে হবে। তো এক্সপেন্সের মধ্যে আপনার ফুড, অ্যাকোমোডেশন, ইলেকট্রিসিটি, গ্যাস, ফেস্টিভ্যাল, পার্টি এটসেট্রা, আপনি সব কিছুই এখানে টাইপ করে দিবেন। এবং প্রত্যেকটা টাইপের ডান সাইডে আপনার কমেন্ট সেকশন আছে, চাইলে দিতে পারেন, ইটস এ অপশনাল, সো না দিলেও কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, এই পেজটা আসলেই সবাই ভুল করে, একটু কনফিউশন হয়ে যায়। তো ফার্স্টেই বলে রাখি যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস ক্যালকুলেশানে আপনি গত বছর ট্যাক্স ইয়ারে যা যা দেখিয়েছেন ওইটার সাথে নতুন যা যা বৃদ্ধি পেয়েছে এই সবগুলোই একত্রে করেই লিখতে হবে। সাপোজ মনে করেন গোল্ড প্রিভিয়াস ইয়ারে আপনার এক ভরি ছিল এবং এই নতুন ইয়ারে আর এক ভরি বেড়েছে, সো অবশ্যই দুই ভরি লেখেই দেন ক্যালকুলেশন করে অ্যামাউন্টটা বসাবেন। এভাবে সবই ফার্নিচার, ইলেকট্রনিক্স এটসেট্রা সব কিছুই। এখন আমরা দেখব মোটর কার অপশন। আপনার যদি কোনো মোটর কার থেকে থাকে সো সেই ইনফরমেশান এখানে টাইপ করতে হবে। এখানে দেখুন ইঞ্জিন ক্যাপাসিটি, ইউনিট, অ্যামাউন্ট সব কিছুই লেখার অপশন আছে। ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম, এখানেও আপনার সেম প্রিভিয়াস ইয়ারের সাথে নতুন কোনো অ্যামাউন্ট বা ইউনিট বাড়লে সেটাও ক্যালকুলেশন করে দিতে হবে। এখানে চাইলে আপনি নতুন রো অ্যাড করে নিতে পারেন। এখন আমরা দেখব লোন ক্যালকুলেশন। সাপোজ আপনার যদি কোনো লোন থেকে থাকে, ব্যাংক লোন, অফিস লোন, আদার্স যে কোনো লোন থাকলে সেখানে আপনি টাইপ করে দেবেন। তবে পুরো এই অনলাইন সিস্টেমে আমি একটা জিনিস দেখে আসলেই অবাক হয়েছি, সেটা হচ্ছে গিফট বা ডোনেশন। যে আপনি যদি কোথাও গিফট দিয়ে থাকেন তাহলে তার নাম তো লিখতেই হবে, সাথে টিএনআই। সো বুঝতেই পারছেন যে গভর্নমেন্টের অ্যাকুরেট ক্যালকুলেশান এর দ্বারাই প্রকাশ পাবে। এখন আমরা দেখব সামারি ক্যালকুলেশান। ডিফারেন্সটা জিরো বানাতে হবে, যেহেতু ড্র্যাফ সেহেতু বেসিক স্যালারিটা একটু বাড়িয়ে নিলাম। সেভ ড্র্যাফট করে আবার চেক করি। সরি, অ্যাসেট ক্যালকুলেশনটা বৃদ্ধি করতে হবে, তাহলেই ডিফারেন্সটা জিরো আসবে। এখানে একটা বিষয় বলেনি যে আপনি যখন ইনপুট দিবেন তখন আপনার প্রিভিয়াস ইয়ারের এক্সপেন্স, হাউস রেন্ট, ক্যালকুলেশান সবগুলোই অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন। তারপরও কম বেশি কিছুটা করতে হয়, কারণ যেহেতু ডিফারেন্সটা আপনার জিরো আসতে হবে সেই জন্য। হ্যাঁ দেখুন, আমাদের ক্যালকুলেশন এখন জিরো চলে এসেছে ডিফারেন্সে। আর একটা বিষয় দেখিয়ে দিই যে দেখুন চেঞ্জ ইন নেটওয়ার্ক, তার মানে আমার এই ইয়ারে 89,000 প্লাস টাকা বৃদ্ধি পেয়েছে সম্পত্তি। সো বন্ধুরা, আমাদের ক্যালকুলেশন ডিফারেন্সটা জিরো আসার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ট্যাবে চলে যাব। এখানে দেখুন টোটাল স্যালারিস ক্যালকুলেশান, টোটাল ইনকাম সব কিছুই আপনার এক পেজেই শো করবে। আর একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন ট্যাক্স রিবেট, আমরা যে সেভিংস, শেয়ার ইউনিট এগুলো যা যা দেখাবো এখানে তার উপরে একটা রিবেট আসবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ট্যাক্স।
তো আমরা এখানে যে ভ্যালু দিয়েছিলাম সেই ক্ষেত্রে ওখানে ট্যাক্স অপশনটা জিরো এসেছিল। এখন আমরা ভ্যালুটা বাড়িয়ে দিলাম, দেখি। হ্যাঁ দেখুন, জাস্ট টেস্টিংয়ের জন্যই আপনাকে দেখাতে চেয়েছি যে যখনই আমরা 380 দিয়ে দিলাম আমাদের স্যালারি ক্যালকুলেশন, সাথে সাথে এখানে ট্যাক্সেবল পেমেন্টটা 5000 চলে এসেছে। সো আপনি চাইলে যদি অনলাইনে পেমেন্ট করতে চান, সো অনলাইনেও পেমেন্ট করে দিতে পারবেন। আদারওয়াইজ আপনি অফলাইনের পেপার ডাউনলোড করে আপনি ফিজিক্যাল গিয়েও সাবমিট করে দিতে পারেন। এখানে সোনালী ব্যাংক সহ আরও কিছু সুবিধা আছে অনলাইনে পেমেন্ট করার, আপনারা পেমেন্ট করার সময় দেখে নেবেন। তবে একটা বিষয় জেনে নেওয়া ভালো, আগেও 2-3 বার বলেছিলাম যে যারা জিরো ট্যাক্স তারা সাবমিট করতে পারবেন, এবং যাদের নতুন ট্যাক্সেবল ইনকাম, তার মানে এই প্রথমবারই ট্যাক্স দিচ্ছেন, তারাই এই অনলাইনে সাবমিশনটা করতে পারবে। আদারওয়াইজ আপনি পেপার রেডি করে ডাউনলোড করে ফিজিক্যালি অ্যাটেন্ড করে জমা দিতে পারবে। আমাদের ট্যাক্স অ্যান্ড পেমেন্টের কাজ শেষ হয়ে গেলে আমরা লাস্ট স্টেপ রিটার্ন ভিউতে ক্লিক করে আমাদের টোটাল রিটার্ন পেজটা চেক করে নিব একবার। টোটাল পেজের ক্যালকুলেশন ভ্যালু একবার মিলিয়ে নিব যে সব ঠিক আছে কিনা। যদি না থাকে, এডিট করার অপশন এখনও আছে, বাট সাবমিট করে দেওয়ার পরে কিন্তু কোনো এডিট করতে পারবেন না। এই জন্য যা দেখা এই রিটার্ন ভিউ পেজেই একসাথে সব দেখে নিতে হবে। আমাদের সকল ইনফরমেশান সঠিক হয়ে থাকলে আমরা নিচে চলে আসব, এখানে টিক মার্ক দিয়ে জাস্ট সাবমিট করে দিব। সাবমিট করার সাথে সাথেই দেখবেন একটা কংগ্রেচুলেশান এবং সাবমিশন মেসেজ দিয়ে দিবে আপনাকে। একটা রেফারেন্স নাম্বার সহ একটা সাবমিশন মেসেজ। সো এটা হয়ে গেলে আমাদের তিনটা ফাইল জেনারেট হবে, একটা রিটার্ন ফাইল, একটা ট্যাক্স সার্টিফিকেট যেটা আমরা এখন দেখছি, আপনার টোটাল নাম জোন সব লেখা থাকবে, আর থার্ড হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিট যেটা আপনি জমা দিবেন। সো এখানে কোনো সিগনেচার প্রয়োজন নাই যেহেতু অনলাইন জেনারেটেড কপি। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই জানাবেন।